সো আমরা এখন প্রোটোটাইপে যাব। তো নরমালি হচ্ছে এটাকে সিলেক্ট করে এখানে লেখা আছে প্রোটোটাইপ, যারা ব্যাকডেটেড ভার্সন পাবেন তারা জাস্ট এখানে দুইটাই পাবেন, এখানে শেয়ার বাটনটা থাকবে আর কি। সো প্রোটোটাইপে এখানে ক্লিক করবেন। প্রোটোটাইপে ক্লিক করার সাথে সাথে কিন্তু সে শুধু ওয়্যারিং করাটার প্রসেস বা ওয়্যারিং করাটার প্যানেল যা আছে সেগুলো দেখাবে। এখানে কিন্তু আপনি চাইলে কোনো ডিজাইন করতে পারবেন না, ডিজাইন করার জন্য আপনাকে ডিজাইন অপশনটা যেতে হবে, ঠিক আছে? তো প্রোটোটাইপে আসলাম, আসার পরে দেখেন এখানে ওয়্যারিং দেখাচ্ছে, সিলেক্ট আছে এই জন্য। সো আমরা এটাকে ডিসিলেক্ট করে দিলাম। সো এখানে এটাকে সিলেক্ট করলেই এই একটার একটার সাথে কিছু ওয়্যারিংয়ের ব্যাপার দেখাবে, এই যে ডিনোট করতেছে, ঠিক আছে? আর এইখানে দেখবেন এক্সট্রা কিছু জিনিস চলে আসছে, ঠিক আছে? সো আমরা কি করব দেখেন, এইটা কিন্তু সবই ভেক্টর, এটা ভেক্টর, এগুলো ভেক্টর, কিন্তু এইটা কিন্তু হচ্ছে আমার কি একটা রাস্টার ইমেজ, মানে টোটালটা। কিন্তু আমরা যখন ডিজাইন করবো তখন তো এগুলো সব পার্টিকুলার এক একটা আলাদা আলাদা থাকবে, তখন এই আলাদা আলাদা জায়গায়। যেমন এবার কিন্তু আমার এইটাকে সিলেক্ট করলে আমার একটা বাটন দেখাচ্ছে, বাট আমি যদি চাই ইমেলটা শুধু, যে ইমেলটা ভুল হবে, এরর দেখাবে, সেই এররটা কীভাবে দেখাবে? ধরেন এরর আমি এখানে ইমেলের জায়গায় ধরেন @live.com না দিয়ে ডটটা ফেলে দিছি। সো ডট ফেলে দেওয়ার সাথে সাথে এখানে আমি যখন আমি লগ ইনে দেখাবো, লগ ইনে ক্লিক করবো, তখন তো এখানে একটা এরর দেখাবে। সো ওই এররটা শুধু এই লগ ইনের ক্ষেত্রেই আসবে, হ্যাঁ, বা ইমেলের ক্ষেত্রে আসবে। সেই ক্ষেত্রে আমার কিন্তু তখন এইটা ভেক্টর লাগতো, তখন এই জায়গাটায় আমার সেই ভেক্টরের একটা এই এরকম একটা সিলেক্ট করলে এরকম একটা চিহ্ন বা এরকম একটা অপশন দেখতাম। সো এখন যেহেতু নাই এই জন্য হচ্ছে দেখাচ্ছে না, এখন ওই পুরোটাই দেখাবে, কারণ পুরোটা একটা। কিন্তু এইখানে যে আমরা একটা শেপ তৈরি করছিলাম, এইখানে আমরা ক্লিক করলে কিন্তু একটা পাবো, ঠিক আছে? আবার হচ্ছে এই যে সার্স হেয়ার, সো এইখানেও কিন্তু আমরা একটা পাবো, ঠিক আছে? সো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে আমরা কি ওই যে আলাদা আলাদা করে রাখলাম এই কারণে পাচ্ছি। সো আমরা এখন কি করব যে এই প্রথমে এই এই আর্টবোর্ডটা আমরা দেখবো অ্যানিমেশন হয়ে আসবে, তাই না? সো অ্যানিমেশন হওয়ার সাথে সাথে সে কী করবে, এই আর্টবোর্ডে চলে যাবে। তাহলে নর্মালি আমরা আর কোনো জিনিসের সাথে দেওয়ার দরকার নেই। আমি কী করব, এই এইটাকে ধরে জাস্ট এই যে, অথবা আপনি যদি এখান থেকে টেনে দেন যেখানে চান সেখানে দিলে হবে, আর যদি জাস্ট নর্মালি ক্লিক করেন তাহলে তো পরের আর্টবোর্ড অটো ডিটেক্ট করে নেবে। আর আমি যদি চাই যে না ভাই আমার ইন্টারফেস এই এইটা হবে না, এইটার পরে আমার হবে এইটা, তাহলে আমি এটাকে ধরে এই ওয়্যারিং এইখানে করে দিলাম, ঠিক আছে? এখান থেকে ক্লিক করে ওপস এই ধরে এইখানে দিয়ে দিলাম যে আমার ওয়্যারিং তাহলে এটার সাথে এটা হবে, ঠিক আছে? ওকে, তো আমি জাস্ট এটার সাথে এটা করে দিলাম, ঠিক আছে? তো এখন আমার ওয়্যারিং এটার সাথে এটা হলো। এখন এইটা আর এইটা দুইটার মধ্যে তো এটা চেঞ্জ হবে, লাইক কীভাবে হবে? সো ওয়্যারিং করার সাথে সাথে দেখেন এখানে কিছু অপশন আছে, ইন্টারাকশন তাদের মধ্যে ইন্টারাকশনটা এটা কীভাবে হবে। সো ইন্টারাকশন অপশনটা এখানে ট্রিগার আছে, ট্রানজিশন মানে টাইপ অ্যাকশন আছে, তারপর হচ্ছে ডেস্টিনেশন আছে, অ্যানিমেশন আছে, তারপর হচ্ছে এখানে ইজিং আছে, ডিউরেশন আছে, এগুলো সবই মোটামুটি আমরা পরিচিত। ট্রিগারটা কি মানে আমরা হচ্ছে আমাদের যে ফিঙ্গারটা দিয়ে অথবা হচ্ছে আমরা যে এটার চেঞ্জিংটা দেখবো সেটা কীভাবে দেখবো। সো আমরা কি ট্যাপ করব, ট্যাপ করলে কি, যেমন আমি যদি এখানে একটা ট্যাপ করি, ট্যাপ করলে কি ইন্টারফেসটা দেখবো, নাকি ড্র্যাগ করলে দেখবো, নাকি হচ্ছে কি বা গেম প্যাডের মাধ্যমে দেখবো, নাকি ভয়েস? অনেক সময় আমরা দেখি না ভয়েস ওই যে গুগল ইসে যে একটা সাউন্ড দিচ্ছে সেই সাউন্ডের সাথে সাথে এখানে চলে যাবে সে। সো এখন দিতে পারে, তো আমরা সচরাচর ট্যাপ আর ড্র্যাগটাই ইউজ করি। ড্র্যাগ মানে টানাটানি, ট্যাপ মানে ক্লিক, এটা বুঝি। সো আমি এখানে ট্যাপ দিচ্ছি ট্রিগারটা, ঠিক আছে? সো আপনি এখানে নর্মাল জাস্ট ট্যাপ রেখে দিলেন, এবার অ্যাকশন দিচ্ছি। সো এখানে অ্যাকশন কী করবেন, ট্রানজ্যাকশন মানে আমরা তো বুঝি, ট্রানজ্যাকশন মানে হচ্ছে এই যে দুজনের মধ্যে যে চেঞ্জ হচ্ছে, আর অটো অ্যানিমেশন এটাও বুঝি আমরা, অটো অ্যানিমেশন মানে ও একটা নিজের মতো নিজে একটা অ্যানিমেশন করে নেবে, লাইক এখন আমরা যেটা চাচ্ছি সেটা অটো অ্যানিমেশনের মাধ্যমে, মানে এসে দুজনের মধ্যে ট্রানজ্যাকশন হবে না। আমি এ হচ্ছে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড এখানে একটা অ্যানিমেশন আকারে আসবে, ধাপ করে চেঞ্জ হয়ে যাবে অটো, সেখানে আমার হাতও দেওয়ার দরকার নেই। সো আমরা অটো অ্যানিমেশন দিয়ে দিতে পারি, স্কল ওভারলে সবই আস্তে আস্তে আপনারা বুঝবেন জাস্ট নিজেরা কাজ করলি, ঠিক আছে? এখানে আহামরি কিছু নেই, ব্যবহার বেশি হয় অটো অ্যানিমেশন স্কল টু এগুলোই বেশি ব্যবহার করার। তা আমি এখানে জাস্ট অটো অ্যানিমেশন দিয়ে দিলাম, ট্রানজ্যাকশন তো ডেফিনেটলি আসে। আচ্ছা, এরপর হচ্ছে ডেস্টিনেশন কোথায়, ডেস্টিনেশন হচ্ছে আর্টবোর্ড টু। সো আমি এখানে আর্টবোর্ড টু দিয়ে দিলাম, আপনি চাইলে এখানে আর্টবোর্ড থ্রিও দিতে পারেন। সো আমি এখানে আর্টবোর্ড টু দিয়ে দিলাম, ও এটা আর্টবোর্ড কপি হয় না এই জন্য হচ্ছে এটা নিচ্ছে না, ঝামেলা তো এইখানে হচ্ছে, যাই আমাদের ওইটা না যাই। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, আর্টবোর্ড টু আমার এটা যাবে, ওকে ডান। এরপর হচ্ছে ইজি
ইন বা ইজি আউট বা ইজিং যে ব্যাপারগুলো আছে সেটা। সো ইজি ইন আর আউট বলতে হচ্ছে, আমি ধরেন মোটরসাইকেলে স্টার্ট দিলাম, আমি তো স্টার্ট দিয়ে হচ্ছে ধাপ করেই টান দেই না, আমি আস্তে আস্তে টান দেই, যখন ব্রেক করি তখন কিন্তু ধাপ করে ব্রেক করি। সো এই যে প্রথমে শুরু করলাম স্লো, গিয়ে থামলাম ফাস্ট, আবার অনেক সময় হচ্ছে ধাপ করে টান দিয়ে স্লো গিয়ে হচ্ছে ব্রেক করি। তো এই যে হচ্ছে ইন, ইনের সময় একটা স্লোয়িং থাকে, আউটের সময় একটা স্লোয়িং হয়, মানে আমি ধাপ করে শুরু করে দিলাম, আউট হয়ে গেল আমার ফাস্ট বা স্লো। সো এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে ইজিং, ইজ ইজ আউট আর ইজ ইন, ঠিক আছে। আর দুইটাই যদি আমি দেই তাহলে আমার হচ্ছে ওই যে প্রথমও হচ্ছে স্লো শুরু হবে, শেষের দিকে হচ্ছে স্লো শুরু হবে। আর আমি যদি চাই যে না আমার আউট যখন হচ্ছে মানে ধাপ করে আমি যখন বেরোয় যাচ্ছি তখন আমি দিলাম স্লোতে, আবার যদি চাই আমি ফাস্ট দিতে, এগুলোই। স্ন্যাপ তো বুঝি, উইন্ড আপ, বাউন্স সবই নামের সাথে বোঝা যায়। এরপর হচ্ছে ডিউরেশন। সো আমি এখানে ইজি আউটটাই দিয়ে দিচ্ছি, আর ডিউরেশন সো এখানে কত সেকেন্ড থাকবে, কত মিলি সেকেন্ড বা কত সেকেন্ড থাকবে। সো আমরা কাস্টমাইজ করে 3.3 সেকেন্ড আছে, আমরা ওইটাই রাখি। ওকে, সো এইটাই আপাতত আমাদের এটা এখান থেকে যাবে। সো আমরা এখন একটু দেখি প্রিভিউটা। তো এটাকে সিলেক্ট করে আমরা এখানে যে প্রিভিউটা আছে সেই প্রিভিউতে গেলেও হবে, এই যে প্রিভিউ, ঠিক আছে স্যার।